আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই অপেক্ষা করতেছেন এই দিন দুনিয়া প্রোগ্রাম প্রশ্ন করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন মাওলানা শেখ ফয়জুল হক আব্দুল আজিজ সাহেব। ইনশাআল্লাহ আমাদের কাছে অনেক প্রশ্ন কিন্তু চলে এসেছে অলরেডি। আপনারা যারা প্রশ্ন করতে চান ইনশাআল্লাহ প্রশ্ন করুন, আমরা ফাঁকে ফাঁকে আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। এখন আমরা উত্তর দিকে চলে যাই, ঠিক আছে ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন কোন কোন কারণে সুজদা দিতে হয়, জানতে চেয়েছেন। মাশাআল্লাহ সুন্দর বিস্তারিত প্রশ্ন করেছেন বোন, যে নামাজে কোন কোন কারণে নামাজে সুজদা দিতে হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের মধ্যে কোনো জিনিস বাড়িয়ে ফেললে অথবা নামাজ থেকে কোনো জিনিস যদি ছেড়ে দেওয়া হয় তখন সেই জিনিসটাকে ফুলফিল করার জন্য যে কাজটা করতে হয় সেটার নাম হলো সাজদায়ে সাহওয়া। সাধারণত ফুকাহায়ে কেরাম বলেন যে নামাজের মধ্যে যে সমস্ত নিয়মগুলো ফরজ আছে ওই নিয়মগুলো যদি কোনো মানুষ ইচ্ছাবশত ছেড়ে দেয় তাহলে ওই মানুষটার নামাজ আর হবে না, নামাজ ফাসিদ হয়ে যাবে, আর তাকে নামাজ অবশ্যই আবার রিপিট করতে হবে। আর ফরজ ব্যতীত যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, সুন্নত আর মুস্তাহাব যদি কোনো মানুষ নামাজের মধ্যে ছেড়ে দেয় তাহলে তার নামাজ হয়ে যাবে, যদিও এটা ছেড়ে দেওয়া ঠিক না কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু ওয়াজিবের ব্যাপারে বলা হচ্ছে যে ওয়াজিব যদি কোনো মানুষ ভুলবশত ছেড়ে দেয় তাহলে সে মানুষটি যখন তার নামাজের মধ্যে আপনার সালাম ফেরানোর আগে সেই ওয়াজিবের কথা যখন মনে হয়ে যাবে তখন সে কি করবে, শেষে নামাজের শেষে সুজদা করবে, আর সেই সুজদা করার কারণে তার নামাজটা হয়ে যাবে। আর এই সুজদা এই কারণে সে করবে যে নামাজে একটা কাজ করণীয় ছিল সেই কাজটা সে করতে পারেনি, অথবা নামাজের মধ্যে এমন কোনো একটা জিনিস সে বাড়িয়ে ফেলছে যা তার জন্য উচিত হয়নি, সেই জিনিসটাকে পরিষ্কার করার জন্য যে কাজটি করতে হয় সেটার নাম হলো সুজদায়ে সাহওয়া। এখন সুজদায়ে সাহওয়া বিস্তারিত একটা লিস্টই আছে যে কোন কোন কারণে করতে হয় কোন কোন কারণে করতে হয় না। বাংলা ভাষায় অনেক নামাজের কিতাব আপনারা পাবেন, সেই কিতাবগুলোর মধ্যে আপনারা কোন কোন কারণে সুজদা করতে হয় সেগুলো লিপিবদ্ধ আছে। আর ইংরেজিতে একটি কিতাব পাওয়া যায় যার নাম হলো তালিমুল হক। এই তালিমুল হক কিতাবের মধ্যে কোন কোন কারণে সুজদা করতে হয় আর কোন কোন কারণে সুজদা করতে হয় না বিস্তারিত লিপিবদ্ধ করা আছে। আমি আমার যে বোন প্রশ্ন করেছেন সেই বোনের কাছে বা যারা শ্রোতা আছে সবার কাছে আমি বলবো যে এই বইটা ঘরে খরিদ করে সংগ্রহ করে রাখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। আর যেহেতু আমাদের বর্তমান নতুন প্রজন্ম ইংরেজি ছাড়া অন্য ভাষা বুঝে না, সেজন্য তারাও একটা বই, একটা হ্যান্ডবুক তাদের কাছে পেয়ে গেল ম্যানুয়াল হিসাবে, যে নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে করতে হয় সমস্ত বিস্তারিত নিয়ম নীতি ওইখানে এসে যাবে। তাহলে আমাদের জন্য ওই কিতাবটা অনেক সহায়ক হবে। জাযাকুমুল্লাহ খায়ের। জাযাকাল্লাহ। আরেকজন জানতে চাইছেন যে খাজা নামাজ কিভাবে পড়তে হয়। মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন ওই বোন, যে কোন কোন সময় পড়া যায় না এটাও জানতে সাথে হয়ে যাবে। সুন্দর প্রশ্ন করেছেন বোন, যে খাজা নামাজ অবশ্যই পড়তে হয়। আর আপনি যে আপনার প্রশ্নে যে বলেছিলেন যে প্রত্যেক নামাজের পরে আমি যদি ওই যে ওয়াক্তের খাজা হয়ে গিয়েছিল সেটা আমি পড়ে ফেলি তাহলে কি আপনার হয়ে যাবে? হ্যাঁ, আপনার হয়ে যাবে। আপনি যে নামাজ পড়বেন সেই নামাজের পরেই যদি আপনি খাজা পড়ে নেন আপনার নামাজ হয়ে যাবে। আর সাথে সাথে আপনি এই প্রশ্ন করেছিলেন যে আপনি শুনেছেন যে ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আর আসরের নামাজ পড়ে নেওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত, সানসেট পর্যন্ত কোনো নামাজ পড়া যায় না। হ্যাঁ, আপনি সুন্দর সহি শুনেছেন। এই কথাটা শুধু নফল নামাজের সাথে সম্পর্কিত, যে ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আপনি অন্য কোনো সুন্নত বা নফল নামাজ আপনি পড়বেন না। যদি আপনি ফরজ নামাজ যেটা কজা হয়ে গেছে সেটা ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত আপনি পড়তে চান তাহলে আপনার জন্য অনুমতি আছে। ঠিক তদ্রুপভাবে আসরের নামাজ পড়ে নেওয়ার পরে অন্য কোনো সুন্নত বা নফল আপনি পড়তে পারবেন না সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত। কিন্তু আসরের নামাজ পড়ে নেওয়ার পরে আসরের ফরজ কজা নামাজ অথবা অন্য কোনো কজা নামাজ আপনি পড়তে পারেন, কেননা ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে সূর্য উদয় পর্যন্ত আর আসরের নামাজ পড়ে নেওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত, এই দুইটা টাইম শুধুমাত্র ফরজ নামাজ পড়ার জন্য, ফরজ নামাজ পড়ার জন্য। এই জন্য ফরজ নামাজ আপনি কজা হয়ে গেলে ওই দুই টাইমে পড়তে পারেন, নফল অথবা সুন্নত নামাজ আপনি ওই দুই টাইমে পড়তে পারবেন না। জাযাকুমুল্লাহ খায়ের। জাযাকাল্লাহ। আরেকজন জানতে চাইছেন যে নিজে নিজে তওবা করার নিয়ম কি? মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেন বোন, আপনি তওবা বা ভাই যেই ভাই প্রশ্ন করেছেন তওবা তো আপনি নিজে নিজেই করবেন, অন্যকে শোনানোর দরকার আপনার দরকার নাই। আমি যে গুনাহ করছি সেটা আমি জানি, আপনি যে গুনাহ করছেন সেটা আপনি জানেন, সেজন্য আপনি নিজেই তওবা করবেন। আর তওবার নিয়ম হলো যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে কাঁদবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন তখন অন্তরে একেবারে 100% আপনার ডিটারমাইন থাকতে হবে যে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি নামাজ নাও পড়েন, শুধুমাত্র মনে মনে বা আপনি মুখ দ্বারা বলেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত গুনার জন্য ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি আপনি বেদনার সাথে লজ্জিত হয়ে আর ভবিষ্যতে গুনাহ করবেন না এই নিয়মে এই নিয়তে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ যে জিনিসটি দেখেন সেটা হলো অনুতপ্তি, যে একজন মানুষ অন্তরে অনুতপ্তি আর লজ্জাবোধ তার আছে কিনা। যদি লজ্জাবোধ থাকে, অনুতপ্তি থাকে আর শুধুমাত্র মুখে বলে আস্তাগফিরুল্লাহ অথবা বাংলায় বা ইংরেজিতে বলে যে আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ প্লিজ ফরগিভ মি, যে ভাষায় বলবে আর অন্তরের মধ্যে অনুতপ্তি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। এই কথার সাথে একটা কথা স্মরণ হয়ে গেল, অনেক সময় হয় কি অনেকে দেখছি নিজের গুনাহটা অনেক সময় টিভির মধ্যে বলে ফেলেন অথবা নিজের ছেলে সন্তানের কথা বলে ফেলেন যে এটার জন্য আমাকে দোয়া করেন আমি কাজ করে ফেলেছি, এটা কতটুকু সুন্দর মাশাআল্লাহ সুন্দর। জাযাকুমুল্লাহ। ভাই অথবা বোন আপনারা যারা অবশ্যই যারা শুনতেছেন যে গুনাহ যখন হয়ে যায় তখন গুনাহটা প্রকাশ করতে নাই, যেহেতু একটা গুনাহ হয়ে গেছে আর গুনার কাজটা যেহেতু একটা লজ্জার কাজ এজন্য এই লজ্জার কাজটা লুকায়িত রাখা, এটাকে আপনার কাউকে না বলা এটাই ভালো। আপনি জানেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই গুনাহ মাফ করে দিবেন। চিত্রদ্রুপভাবে আমাদের হাবিবটা বলতেছেন যে অনেকে লাইভ নিজের ছেলেমেয়েদের কথা বলেন যে ছেলেমেয়েরা কথা শোনে না, স্বামী কথা শোনেন না, স্ত্রী কথা শোনেন না, হয়তোবা আপনি মনে করতেছেন যে আমরা আপনার কণ্ঠ শুনতে বুঝতে পারতেছি না, কিন্তু আপনার অনেক আছে কিন্তু আপনার কণ্ঠ শুনতে পাচ্ছেন, তারা কিন্তু আপনাকে চিহ্নিত করে ফেলবেন যে ওই মানুষটা ওই কথা বলছে। এই জন্য এইভাবে একেবারে ডাইরেক্টলি না বলে আপনি একটু আপনি গুছিয়ে বলতে পারেন যে কোনো ছেলে যদি মা বাবার কথা শোনে না বা কোনো মানুষ যদি এমন একটা গুনাহ করে ফেলে যেটা কবিরা গুনাহ, তখন হয় কি যে আপনার বা যার মাধ্যমে এই গুনাহটা আপনার হয়েছে সেই গুনাহটা লুকায়িত থেকে যায় আর অন্য মানুষ সেটা জানতে পারে না। আল্লাহ পাক নিজের গুনাহটা যদি বলে অনেক তো সাক্ষী হয়ে গেল, হ্যাঁ অনেক সাক্ষী হয়ে যায়। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ বলেন আমার প্রত্যেকটি উম্মতকে আল্লাহ বলছেন আমি আমার প্রত্যেকটি বান্দাকে আমি মাফ করে দিব, কিন্তু মাত্র ওই বান্দাকে আমি মাফ করব না যে মুজাহির। মুজাহির কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন যে রাতে গুনাহ করে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনার উপরে পর্দা দিয়ে রাখেন আর দিনের বেলা সে তার গুনার কথা মানুষদেরকে বলে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষকে ক্ষমা করেন না। এজন্য গুনাহ যদি হয়ে যায় আমরা অন্তরে অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করব ইনশাআল্লাহ, আর দৃঢ় বল নিয়ে বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমার গুনাহ অবশ্যই ক্ষমা করবেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ অবশ্যই ক্ষমা করবেন, আপনার তওবা কবুল করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে যখন দোয়া করো তখন বলবে না এভাবে যে আল্লাহ ইগফিরলি ইনশিতা, হে আল্লাহ আমাকে ক্ষমা করো যদি তুমি চাও, না এভাবে না, ফালিয়াজমিল মাসআলাতা, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাবে কাছে বিবি একেবারে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের শতভাগ আশা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন বোন জানতে চাইছেন যে রাতে অনেক সময় টিভি সারিয়া ঘুমান, এখানে তিলাওয়াত হচ্ছে মক্কা শরীফ ও মদিনা শরীফে তিলাওয়াত হচ্ছে, এটা কতটুকু ঠিক হবে? হঠাৎ করে ঘুম যখন ছেড়ে যায় তখন আবার তিলাওয়াত শুনেন আবার ঘুমিয়ে পড়েন এরকম আঁকি, তখন এটা ঠিক হবে কিনা টিভি এরকম? আরেকটি প্রশ্ন কি ছিল ওনার? আর আরেকটা প্রশ্ন ছিল ওযু তাওয়াফ অবস্থায় ওযু ভেঙে গেলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওনার প্রথম প্রশ্ন হলো যে অনেক সময় উনি ওই রুমে ঘুমান যেখানে টিভি থাকে, তো রাত্রে দেখা যায় অনেক টিভি আপনার 12টার পরে ওইখানে আপনার হারামাইনা শরীফাইনা তিলাওয়াত বা ওইখানে আপনার বিভিন্ন ছবি লাগিয়ে দেওয়া হয়, লাইভ কোনো অনুষ্ঠান হয় না, এরকম টিভি অন রেখে শোয়া ঠিক না? সুন্দর প্রশ্ন করেছেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এ ব্যাপারে আপনার এটা বলা যে এটা ঠিক বা ঠিক না এটা একটু মুশকিল, কিন্তু আপনার যেহেতু আপনার এখানে ইলেকট্রিসিটি খরচ হচ্ছে, এখানে আপনার বিল আসবে, সেই জন্য সেই দিকে চিন্তা করে আপনার জন্য টিভিটা বন্ধ করে শোয়া এটাই আপনার জন্য উত্তম। আর দুই নম্বর এটা এর সাথে একটা আরেকটি জিনিস থেকে যায়, সেটা হলো যে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আপনার অনেক সময় মানুষ নিবস্ত হয়ে যায়, অনেক সময় সতর খুলে যায়, সেজন্য আল্লাহর ঘরের ভিউটা টিভির মধ্যে বাসছে, মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর আপনার ভিউটা বাসছে, এটা যেমন একটা আদবের একটা উল্টা মনে হয়, সেজন্য আপনার জন্য উত্তম হবে আপনি টিভিটা অফ করে আপনি শুবেন, এটাই আপনার জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। আর উনি প্রশ্ন করেছিলেন যে যখন আমরা উমরায় যাই, তওয়াফে যাই, তখন হঠাৎ যদি ওযু ভেঙ্গে যায় তাহলে আপনি কি করবেন সুন্দর প্রশ্ন করেছেন বুর মাশাআল্লাহ আর আপনার মাধ্যমে অসংখ্য গণিত ভিউয়ারের কাছে ইনশাআল্লাহ উত্তরটা পৌঁছে যাবে যেহেতু হারামাইন শরীফাইন অনেক বিশাল বড় আর বর্তমানে যে কনস্ট্রাকশন হচ্ছে যে আপনার হারামাইন শরীফাইনকে যে আপনার এক্সটেনশন হচ্ছে অনেক বিশাল বড় कुट अपना मिलियन मिलियन मानुष एक साथ नमाज़ पढ़ते पारे इंशाल्लाह समस्यार समाधान आछे कोनो आपनार ढोरेर बा बोयेर कोनो जिनिस ना जखन आपनार तावाफ अवस्थाय आपनार वजू भेंगे जाए तखन आपनि करबेन कि आपनि साथे साथे आपनि जाइबेन और आपनार साथे एमन एकजनके निये जाबेन जिनि वजूखाना कोथाय आछे सेई जायगाटा उनि चिनेन और जदि आपनार साथे एमन कोनो केउ नाओ थाकेन आपनि निजे निजे चले जाबेन ओखाने विभिन्न साइन पोस्ट लागानो आछे जे वजुर जायगा कोथाय महिलादेर कोथाय पुरुषदेर कोथाय और ताओ जदि आपनि जाइते पारेन ना आपनार होटेले चले जान आपनि होटेले चले जान आपनि और होटेले चले जाइए आबार आसेन और आसार परे आपनि वजू करें और वजू करार परे आबार आपनि हारेमे आसेन और आसि आपनि तवाफ शुरू करे देन इंशाल्लाह आपनार तवाफ हये जाबे जजाकुमुल्लाह खैर अच्छा एकजन 12টার পরে তাহাজ্জুদের নামাজ हाँ ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে উনি সাধারণত ঈশা নামাজের পরে বিতরের নামাজ পড়েন আর এরপরে উনি আবার রাতে 12টার পরে আবার উনি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে কি উনার বিতরের নামাজ সেটা বৈধ না অবৈধ হয়ে গেছে সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ ভাই যখন আপনি ভাই রাতে 12টার পরে যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েনি তখন আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যে উত্তম পন্থা যেটা সেটা আপনি গ্রহণ করবেন সেটা হলো যে আপনি ঈশা নামাজ পড়বেন আর ঈশা নামাজ পড়ার পরে যে সুন্নতে মুআক্কিদা আছে সেগুলো আপনি পড়বেন আর পড়ার পরে বিতরের নামাজ পড়বেন না যখন আপনি রাত 12টার পরে যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তখন তাহাজ্জুদের নামাজ আপনি 8 রাকাত পড়েন 10 রাকাত পড়েন 12 রাকাত পড়েন যত রাকাতই আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন সেই রাকাতগুলো পড়ে নেওয়ার পরে তারপরে আপনি বিতরের নামাজ পড়বেন এটাই হলো উত্তম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে রাতের নামাজের সর্বশেষ নামাজ বিতরের নামাজ পড়বে রাতের নামাজের সর্বশেষ নামাজ বিতরের নামাজ পড়বে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার অনুমতি দিয়েছেন যে যদি কোনো মানুষ রাতের শেষ অংশে সে জাগতে পারে না সে মানুষ যদি রাতের শুরুতে বিতরের নামাজ পড়ে নেয় তাহলে তার জন্যও অনুমতি আছে বিভিন্ন সাহাবায়ে কেরাম রাতের শুরু অংশে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাতের শুরু অংশেতেই বিতরের নামাজ পড়ে নিতেন কারণ বিতরের নামাজ যেহেতু ওয়াজিব শোয়ার পরে যদি কজা হয়ে যায় সেই ধরে সেই ভয়ে তারা শোয়ার আগে তারা ঈশা নামাজের পরে বিতরের নামাজ পড়ে নিতেন तो अपने जे नियमे पढ़ते से नियमे जो अपनी पढ़ें कोनो समस्या नहीं नमाज हो जाए आपनार बितरेर नमाजे आपने ताहाजुदेर नमाजेर आगे पढ़ते हैं आपनार बितरेर नमाजेर कोनो क्षति होबे ना कोनो नुकसान होबे ना और एरपर जो आपने ताहाजुदेर नमाज पढ़ते हैं आपनार ताहाजुदेर नमाजो हो जाए किन्तु जेहेतु आपनी धाराबाहिकभावे काजटा करें प्रति राति करें सेजन्य उत्तम पन्थाटा ग्रहण करे नेन सेटा भालो होबे सेटा हलो आपनि ईशार नामाज पढ़बेन ईशार परे दुई राकात सुन्नते मुआक्केदा सेगुलो पढ़बेन और एरपर आपनि आर कोनो नफल पढ़लेन ना एरपर आपनि रात्रे 12टार परे जे आपनार नियम आछे आपनि ताहाजुदेर नामाजे दाड़िये जान आर তাহাজ্জুদের নামাজ যতটুক আল্লাহ আপনাকে তৌফিক দান করে পড়ার পরে এরপরে আপনি বিতরের নামাজ পড়েন এটা হলো উত্তম মাধ্যম জাযাকুমুল্লাহ খাইর জাযাকাল্লাহ আরেকজন ভাই জানতে চাইছেন যে চেয়ারে বসে ফরজ নামাজ উনি শুনছেন যে সুন্নাত পড়া যায় না ফরজ পড়া যায় এগুলা আসলে ভাই সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা সহি উত্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভিউয়ারের কাছে পৌঁছে দিন বর্তমানে এই জিনিসটা খুব একটা আজীব দেখা যায় যে অনেক মসজিদে মসজিদে আর ছোট হালকা হালকা উযর হওয়ার সাথে সাথে দেখা যায় চেয়ারে বসে নামাজের একটি প্রবণতা খুব বেশি বেড়ে গেছে অথচ আজ থেকে 20 বছর 15 বছর আগে এই জিনিসটা ছিল না তখনও তো মানুষ মাজুর ছিলেন তখনও তো আপনার মানুষদের বিভিন্ন রোগ ব্যাধি ছিল কিন্তু এরকম আপনার প্রবণতা বাড়ে কিন্তু বর্তমানে খুব বেশি আপনার চেয়ারের একটি প্রবণতা বেড়ে গেছে যেহেতু ভাই প্রশ্ন করে নিয়েছে সেজন্য একটু বিস্তারিতভাবে আমি বলি হাদিসের মধ্যে নামাজের যে মাজুর যারা মরিজ যারা মাজুর যারা বিভিন্ন কারণে দাঁড়াতে পারেন না বসতে পারেন না রুকু সাজদা করতে পারেন না তাদের ব্যাপারে হাদিসের মধ্যে যে অনুচ্ছেদ পাওয়া যায় সালাতুল মরিজ যে যারা রোগী তাদের নামাজের যে নিয়ম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন যে একজন মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তাহলে সে বসে নামাজ পড়বে আর বসাটা হবে যেমন একজন মানুষ যেভাবে আমরা আমাদের ভাষায় বলা হয় জানু পড়ে বসা চার জানু যেটা আমরা বসি সেভাবে যদি বসতে পারে সেভাবে বসবে আর যেভাবে আমরা তাশাহুদের সময় আর তাহিয়াত পড়ার সময় যেভাবে আমরা বসি যদি সেভাবেও বসতে পারে সেভাবে বসে সে নামাজ পড়বে আর যদি বসেও কোনো মানুষ নামাজ পড়তে না পারে তাহলে তার জন্য হলো সে শুয়ে শুয়ে নামাজ পড়বে নামাজ কোনো অবস্থাতেই মাপ নাই আপনি দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বেন আর বসে না পারলে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন এখন প্রশ্ন জানায় যে আমরা যারা দাঁড়াইতে পারবো না সেই দাঁড়াইতে না পারাটার ক্রাইটেরিয়া কি আমরা নামাজের মধ্যে আমার ভাই আর বোনেরা আপনারা যারাই শুনতেছেন নামাজের মধ্যে দাঁড়ানো সেটা হলো কিয়াম করা দাঁড়ানোটা এটা হলো ফরজ আর এই ফরজ নামাজের এই আপনার কিয়ামটা নামাজের যে ফরজ কিয়াম দাঁড়ানোটা ওইটা শুধুমাত্র তখন আপনার জন্য ছাড়া জায়েজ হবে যখন আপনি মুঠেই দাঁড়াইতে পারেন না আপনার দুনো হাঁটুর মধ্যে এত ব্যথা কোমরে এত ব্যথা পায়ের মধ্যে এত ব্যথা যে আপনার জন্য মুঠেই দাঁড়ানো সম্ভব না তখন আপনি কি করবেন আপনি নামাজ বসে পড়বেন আপনি নামাজ বসে পড়বেন আর যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে অবশ্যই আপনি দাঁড়িয়ে একটু কষ্ট করে হলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন হইবে কি যে নামাজের যে একটি ফরজ রুকুন সেটা আপনার দ্বারা আদায় হয়ে যাবে আর আপনার নামাজের মধ্যে সওয়াব বেশি এসে যাবে কিন্তু আপনি যদি মুঠেও আপনি দাঁড়াইতে পারেন না তাহলে আপনি বসে নামাজ পড়বেন আর বসে যখন আপনি নামাজ পড়বেন তখন আপনি চেষ্টা করবেন যে বসাটা কোনটা যদি আপনি মাটিতে বসে নামাজ পড়তে পারেন আপনি পাকে বাস করতে পারেন আপনি সবকিছু ভালোভাবে করতে পারেন তাহলে আপনি মাটিতে বসে নামাজ পড়বেন যদি মাটিতেও আপনার জন্য বসা মুঠেই সম্ভব হয় না বিভিন্ন মানুষের আর্থ্রাইটিস থাকে বাতের এত বেদনা যে তাদের জন্য মাটিতে বসা মুঠেই সম্ভব হয় না তখন জায়গা 3 নম্বরের অপশন হলো চেয়ারে বসা 3 নম্বরের অপশন যেটা হলো যে একজন মানুষ আপনার মাটিতে বসতে পারতেছে না পাগুলোকে বাজ করতে পারতেছে না তার জন্য আপনার অপশন হলো যে ওই মানুষটি চেয়ারে বসে তখন নামাজ পড়বে আর যদি নামাজ পড়ে ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে এরপর আরেকটা জিনিস রয়ে যায় সেটা হলো যে চেয়ারে বসে নামাজ পড়ার পরে অথবা মাটিতে বসে নামাজ পড়ার পরে একজন মানুষ কিয়াম করতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না কিন্তু তার জন্য রুকু সিজদা করা তার জন্য সহজ সে রুকু সিজদা করতে পারবে উলামায়ে কেরামরা বলেন যদি মাটিতে বসে নামাজ পড়ার অবস্থায় অথবা চেয়ারে বসে নামাজ পড়ার অবস্থায় যদি একজন মানুষ নিয়মতান্ত্রিক রুকু করতে পারে তাহলে সে রুকু করবে আর যদি সজদা করতে পারে সে সজদা করবে কিন্তু যদি আপনি রুকুও করতে পারে না সজদাও করতে পারে না তখন উলামায়ে কেরামরা বলেন যে চেয়ারে বসে হোক আর মাটিতে বসে হোক রুকুটা ইশারায় করবে আর সজদাটাও কি করবে ইশারায় করবে হ্যাঁ অবশ্য খেয়াল রাখবে যে রুকুট যে মাথা যতটুকু আপনার রুকুর মধ্যে নত করবে তার চাইতে বেশি আরো নত করবে সজদার মধ্যে এটাই হলো নিয়ম তো সারাংশ হলো ভাই যে আমরা দেখি যে নিজের ব্যাপারে আমি ইস্তাফতি নাফসাক প্রত্যেকটি মাসলার ব্যাপারে আমি নিজেকে জিজ্ঞেস করি আমার বিবেককে আমি জিজ্ঞেস করি যে আমি কি সত্যিকার অর্থে আমি দাঁড়াইতে পারতেছি কি পারতেছি না অনেকাংশে দেখা যায় যে একজন মানুষ নিজে শপিং এও যায় অনেক আপনার চলাফেরা করতে পারে কিন্তু নামাজে আসে মসজিদে আসে আপনার শুধু চেয়ার 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 একটা আপনার সুরগুল হয়ে যায় যদি আমি নিজে আমার বিবেকের মধ্যে আমি বিবেককে আমি জিজ্ঞেস করি যে আমি যদি সত্যিকার অর্থে দাঁড়াতে পারি তাহলে আমি দাঁড়িয়ে নামাজ পড়ব আর দাঁড়ানো যদি আমার জন্য মুঠেও সম্ভব না তাহলে আমি মাটিতে বসে নামাজ পড়ব মাটিতে বসা যদি আমার জন্য সম্ভবপর না হয় তখন যাই আমি চেয়ারে নামাজ পড়ব কারণ আপনার মাটিতে বসতে হলে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বাজ করতে হয় সেটা চেয়ারে বসার সময় আপনার করতে হয় না মাটিতে বসে যদি আমি নামাজে আপনার পড়তে পারি তখন মাটিতে বসে পড়ব তাও যদি আমার জন্য সম্ভব না হয় তাহলে আমি চেয়ারে বসে নামাজ পড়ব আর এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে চেয়ারে বসে হোক আর মাটিতে বসে হোক যদি আমি রুকু সিজদা ধারাবাহিকভাবে নিয়মতা থেকে আমি করতে পারি তাহলে আমি নিয়ম যেভাবে আছে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় যেভাবে মানুষ রুকু সিজদা করে সেভাবে যদি আমি করতে পারি তাহলে আমি সেভাবেই করব আর যদি সেভাবে আমার জন্য করা সম্ভব হয় না তখন যাইয়া আমি লাস্ট অপশন হলো আমি ইশারায় রুকু করব আর ইশারায় আমি সিজদা করব আর দুটোর মধ্যে পার্থক্য সৃষ্টির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে রুকু করে নেওয়ার পরে যখন মানুষ ইশারা নামাজ পড়বে তখন রুকু করে নেওয়ার পরে যে সিজদা করবে তখন মাথাটাকে সিজদার মধ্যে আরো বেশি নোয়াবে যদি একজন মানুষ এতটুকু আপনার রুকুর জন্য যায় তাহলে আরো একটু বেশি সিজদার জন্য যাবে যাতে করে রুকু আর সিজদার মধ্যে পার্থক্যটা হয়ে যায় জাযাকুমুল্লাহ খায়ের আশা করি ভাইয়ের প্রশ্ন ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে গেছে জাযাকুমুল্লাহ খায়ের জাযাকাল্লাহ আমরা আসলে সময় তো খুব বেশি না তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাহলে আমরা হ্যাঁ সম্মানিত দর্শক বিন্দু আপনাদের অনেক অনেক প্রশ্ন আসছে আপনাদের অনেক ভালোবাসা অনেক মহব্বতের জন্য আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করুক আসলে আমরা কয়েক সপ্তাহ আসতে পারিনি বাংলাদেশের সফর ছিল আর এর আগে উমরার সফর ছিল আর ওখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক প্রোগ্রাম হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেগুলোকে কবুল করেন আর অবশ্যই এখান থেকে ইনশাআল্লাহ প্রতি শনিবার 2টার সময় ধারাবাহিক আমাদের দিন দুনিয়া অনুষ্ঠান ইনশাআল্লাহ চলবে আপনাদের অবশ্যই প্রশ্ন থাকবে আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সম্মানিত দর্শক বিন্দু যেহেতু এই মাসটা রজবের মাস বর্তমানে রজবের মাস চলতেছে আরবি রজবের মাস আর এর পরের মাস সেটা হলো শাবানের মাস আর এর পরেই আমাদের ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাস সেই মাসটা হলো রমজানের মাস শুরু হয়ে যাবে সম্মানিত দর্শকবৃন্দ এখন থেকেই আমরা মানসিকভাবে রমজান শরীফকে পাওয়ার জন্য আর রমজানে ইবাদত বندگی করার জন্য আমরা মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে নেই আমাদের সমস্যা হলো কি আমাদের সমাজে দেখা যায় রমজান আসার আগে শপিং শুরু হয়ে যায় যে কোন রমজানে ইফতারে কি খাওয়া হবে সেহরিতে কি খাওয়া হবে আর শপিং এর আপনার বিভিন্ন একটা লিস্ট তৈরি হয়ে যায় আর আপনার ইফতার কি করা হবে সেহরি কি করা হবে সেই ব্যাপারে আপনার মাস দেড় মাস আগে কি আপনার চিন্তা ভাবনা শুরু হয়ে যায় কিন্তু সম্মানিত দর্শকবৃন্দ আসল যে জিনিসটা রমজানের যে আসল যে মকসদ সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی এইজন্য রমজানে দিনে রোজা রাখা রাতে লম্বা নফল পড়া তারাবি পড়া তাহাজ্জুদ পড়া এরপরে বিভিন্ন আপনার রমজানের 24টা ঘন্টা মানুষ একটা ব্যস্ত সময় অতিক্রম করে এজন্য মানসিকভাবে আমরা রমজান শরীফকে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আর मानसिकভাবে আমরা রমজান শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বندگی করার জন্য আমরা মানসিকভাবে তৈয়ারি আমরা গ্রহণ করি আর যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন সেটা সেই দোয়াও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করি আর রমজান শরীফ হওয়ার পরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی বেশি বেশি করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন সেই দোয়া করে আর আপনাদেরকে আবারো অসংখ্য আপনার ধন্যবাদ জানিয়ে জাযাকাল্লাহ খায়ের বলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে জাযাকুমুল্লাহ খায়ের জাযাকাল্লাহ আর কল নিব নাকি জি আমরা দুই একটা কল নিয়ে নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম অনেকে কিন্তু এই কয়েক সপ্তাহের জন্য অনেকে কিন্তু লাইনে আছেন আমরা তো ঠিক আছে নিয়ে নিই অসুবিধা নাই অসুবিধা আমরা দুই একটা কল নিতে পারি ইনশাআল্লাহ যদি কেউ প্রশ্ন করে থাকেন ইনশাআল্লাহ আমরা কল নিয়ে নিব আমরা দেখি পরবর্তী কল কে হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি জি আমরা শুনতে পারলাম ইনশাআল্লাহ বলুন আপনার প্রশ্ন কি আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন তো জি জি আলহামদুলিল্লাহ अच्छा आज नमाज़ेर मध्य फर्जी दामरे जमाने एक तस्सदा दिसी की दूसरा तस्सदा दिसी भूली जाए फर्ज अच्छा वाजिब तो तस्सदा दो अलग है और फर्ज ये खुदा फरियाल है कि तामरा लोग लोगों नमाज़ बाग नहीं तामनी ना किता खुदा और इसका प्रश्न आज तो लोग हो जोगी अलग है इहराम सम्बन्ध है इहराम से इहराम अब जब किता बेटा तो उनसे मिसाबिया सम्बन्ध लगा बेटी तो राखी इहराम किता अमरा इच्छा कोले अबार फुस्तिया गया लगर गया फुस्तिया गया खापो बुद्ध लगता परमोनी ना ओ जलाम वाले हम बांचूलाम जवालात बो मुड़ा खोला लग बो हम तो जान पाते जा बुच्ची नमाज़ जी 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 इंशाल्लाह साथ-साथी उत तारा एक टकोल नहीं है इंशाल्लाह अमरा देखिए आमादर साथे के रोशन हेलो कलर सलाम वालेकुम हेलो कलर सलाम वालेकुम हेलो कलर अस्सलाम वालेकुम जी हेलो कलर अस्सलाम वालेकुम कॉल टा ड्रॉप हो गए से हमरा আসলে সময় একেবারে শর্ট শেষ সময় হয়ে গেছে তো ওই বনের প্রশ্নগুলো উত্তর নামাজের যদি আচ্ছা আচ্ছা উনি দুইটা প্রশ্ন করে হ্যাঁ উনি দুইটা প্রশ্ন আর একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন কি ছিল ওনার হজে ইহরাম অবস্থায় হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন গুড যে হজে আপনার ইহরাম বাঁধতে হয় আর আপনার হুদুদে হরমে প্রবেশ করার আগে মিকাত যেটাকে বলে সেই মিকাতটা অতিক্রম করার আগে পুরুষদেরকে ইহরাম পড়তে হয় সেই নিয়ম কি মহিলাদের জন্য প্রযোজ্য মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন हाँ बुन अवश्य मिकात अतिक्रम करार आगे हरमे ढुकार आगे अवश्य पुरुष के इहराम पड़ते हैं और पुरुष इहराम तो दुईटा चादर सदा कपड़ हो एक ऊपर और एक नीचेर जन्य और ठीक तदनुरूपी महिला इहराम बांधते हैं महिला जेहेतु अपना विशेष कोनो कपड़ नाई तादेर जे कपड़ जेटा एकेबारे समस्त देहटा के आवृत कर फेले सेटा दिए तारा इहरामेर नियत कर फेलबेन मिकाते जावार आगे मिकाते प्रवेश करार पूर्वे तारा आपनार नियत कर फेलबेन और जदि हजेर नियत हय ताहले हजेर नियत कर আর যদি উমরা হয় তাহলে উমরার নিয়ত করবেন ইনশাআল্লাহ তাদের আপনার ইহরাম সহি হয়ে যাবে হজ সহি হয়ে যাবে উমরাও সহি হয়ে যাবে ইহরাম ব্যতীত মিকাত অতিক্রম করা এটা ঠিক না জাযাকুমুল্লাহ খায়ের আর ওনার একটা প্রশ্ন ছিল প্রথমেই ছিল নামাজ আমাদের সময় আর কয় মিনিট আছে ফরজ যদি ছুটে যায় আমাদের সময় আর কয় মিনিট আছে মাত্র 1 মিনিট এই প্রশ্নটা আমরা আগামী সপ্তাহে রেখে দিই এটা একটা বিস্তারিত প্রশ্ন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা রেখে দিই যেহেতু সময় একেবারে সংকীর্ণ হয়ে গেছে এইজন্য আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ একটা বলি জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ যেহেতু সময় নাই এর জন্য বলতে বলবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনার প্রশ্নের প্রথমেই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এখন সময় যেহেতু একবারে শেষ হয়ে গেছে এর জন্য আমরা আর কোনো প্রশ্ন নিতে পারছি না এবং এই উত্তরগুলো দেওয়ার আর সময় নাই ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দিন দুনিয়া প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের রব